কানপুর টেস্টের শেষ দিনে রোমাঞ্চকর ফলাফলের সম্ভাবনা, মুমিনুলের সেঞ্চুরির পরও নিয়ন্ত্রণে ইন্ডিয়া। মাত্র আড়াই দিনের টেস্ট, সেই ম্যাচ বাঁচানোই এখন টিম বাংলাদেশের চ্যালেঞ্জ। সাকিব ইস্যুতে তামিম ইকবালকে প্রশ্ন করেছেন রাজীব শুক্লা, বিপিএলে কি দল কিনবেন শাহরুখ আম্বানিরা? অনূর্ধ্ব ১৭ সাফের ফাইনালে ভারতের কাছে হারল বাংলা ছেলেরা, শিরোপা জেতার স্বপ্ন অধরা। স্বাগত খেলাযোগে, আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। কানপুর টেস্টের রোমাঞ্চকর ফলের সম্ভাবনা, চতুর্থ দিন শেষে 26 রানে পিছিয়ে বাংলাদেশ। দিন শেষে টাইগারদের দ্বিতীয় ইনিংসে সংগ্রহ 2 উইকেটে 26 রান। এর আগে ঝোড়ো গতিতে 285 রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে ভারত। মুমিনুলের সেঞ্চুরিতে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে করে 233 রান। রহমান পেয়ারের রিপোর্ট। দুই দিন পর আবারও মাঠে গড়ালো কানপুর টেস্ট। 3 উইকেটে 107 রান নিয়ে খেলা শুরু করে বাংলাদেশ। নতুন দিনের শুরুতেই মুশফিকের উইকেট হারালো টাইগাররা, মাত্র 11 রান করেই মিস্টার ডিপেন্ডেবলের ফেরা। 110 বলে মুমিনুল হকের 50, টপ অর্ডার ব্যর্থ হলেও টিকে থাকেন তিনি। অহেতুক শট খেলতে গিয়ে আউট লিটন দাস, ওর উইকেট শিকার করেন সিরাজ। কিন্তু প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে আলো ছড়াতে পারলেন না তারকা অলরাউন্ডার আশ্বিনের শিকার। মুমিনুল হাঁকালেন ক্যারিয়ারের 13তম সেঞ্চুরি। সবার আসা যাওয়ার মাঝে বাংলাদেশ দলকে পথ দেখিয়েছেন তিনি। লাঞ্চ পর্যন্ত টাইগারদের সংগ্রহ 6 উইকেটে 205। লাঞ্চ থেকে ফিরে 9 ওভারের মাঝেই শেষ 4 উইকেট হারায় টাইগাররা। প্রথম ইনিংসে 233 রান করে বাংলা। মুমিনুল 107 রানে অপরাজিত থাকলেও অবদান রাখতে পারেননি বাকিরা। জবাবে দ্রুত রান তুলতে থাকে ইন্ডিয়া। 23 রান করে রোহিত শর্মার ফেরা। মাত্র 51 বলে 72 রান করেন জয় সওয়াল, ওর উইকেট শিকার করেন হাসান। শুভমান গিল, ঋষভ পান্ত, বিরাট কোহলি, 3 জনই সাকিব আল হাসানের শিকার। দ্রুত রান তোলাটাই কৌশল ছিল ইন্ডিয়ার। ওভার প্রতি 8.3 রান তোলে স্বাগতিকেরা। 9 উইকেটে 285 রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে তারা। 4টি করে উইকেট শিকার করেন সাকিব ও মিরাজ। দ্বিতীয় ইনিংসেও সফল হতে পারেননি জাকির হাসান। টাইগার ওপেনারের ব্যাটে 10 রান, বড় শট খেলতে গিয়ে আউট নাইট ওয়াচম্যান হাসান, ওর ব্যাটে 4 রান। চতুর্থ দিন শেষে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে সংগ্রহ 2 উইকেটে 26 রান, টাইগাররা 26 রানে পিছিয়ে। রহমান পেয়ার, 71। মাত্র আড়াই দিনের টেস্ট, সেই ম্যাচ বাঁচানোই এখন টিম বাংলাদেশের চ্যালেঞ্জ। শেষ দিনে লম্বা সময় ব্যাট করার টার্গেট দলের ব্যাটারদের। চতুর্থ দিন শেষে দলের ভাবনার কথা জানিয়েছেন মেহেদী হাসান মিরাজ। ভারতের মারকুটে ব্যাটিং থামাতে টি টোয়েন্টি মেজাজে বোলিং করেই সফল হয়েছেন বলে জানিয়েছেন এই অলরাউন্ডার। কানপুর থেকে নায়ান বিন জসিমের পাঠানো রিপোর্ট। ব্যাপারটা যেটা বললেন যে আমি জানতাম না, খেলার পর ভিতরে ঢুকে গিয়েছিল, বাট শট খেলার পর যখন কামড় দিয়েছে তখন ব্যথা পেয়েছি। ম্যাচের মাঝে মৌমাছির আক্রমণে রীতিমতো দিশেহারা হতে হয়েছিল। সেই বিপদ কেটে যাবার পর আবার রোহিত কোহলিদের তাণ্ডব। বেচারা মিরাজের কঠিন একটা দিনই গেল। কানপুরে ভক্তদের ভালোবাসায় দিনের শেষটা অবশ্য কিছুটা হলেও স্বস্তিতে কাটল। কানপুরে 5 দিনের টেস্ট এসে ঠেকেছে 2.5 দিনে। ম্যাচের পরিসর ছোট হয়েছে, একই সঙ্গে মেজাজেও পরিবর্তন এসেছে। ভারতের 6 ব্যাটসম্যানের 5 জনই কিন্তু 100-এর উপরে স্ট্রাইক রেটে ব্যাট করেছে। টেস্ট ক্রিকেট ইতিহাসের দ্রুততম 50, দ্রুততম সেঞ্চুরি, দ্রুততম 100 দলীয় সব কিছুই এই ম্যাচটাতে ভারত করে দেখিয়েছে। এমন একটা ম্যাচে বাংলাদেশের কিন্তু ভরকে যাওয়াই উচিত।
ঠিক এই অবস্থায় অর্থাৎ ভারতের ব্যাটিং দেখে মেহেদী হাসান মিরাজরাও কিন্তু তাদের মন মানসিকতায় পরিবর্তন নিয়ে এসেছেন। যেভাবে ব্যাটিংটা স্টার্ট করেছে, আসলেই যে ফার্স্ট বলই সিক্স মেরেছে টেস্ট ক্রিকেটে এবং যেভাবে ব্যাটিং শুরু করেছিল, বাট আমার জন্য একটু চ্যালেঞ্জিং ছিল বোলিং করা, বাট আমি চেষ্টা করছি টি টোয়েন্টির মোডে বোলিং করার জন্য। কানপুর টেস্টের চতুর্থ দিন শেষে মাঠে লম্বা সময় ধরে মেহেদী হাসান মিরাজ এবং বাংলাদেশের সাবেক ওয়ানডে ক্যাপ্টেন তামিম ইকবালের আলাপচারিতা। এই ম্যাচটায় বাংলাদেশ মোটামুটি দিশে হারা, আড়াই দিনের ম্যাচটা কি বাংলাদেশ হেরে যাবে? এই জায়গা থেকে বের হয়ে আসার আসলে উপায়টা কি? মেহেদী হাসান মিরাজ বলেছেন টি টোয়েন্টি মেজাজে তারা খেলছেন, তবে এই ম্যাচটা বাঁচাতে হলে অবশ্যই বাংলাদেশের ব্যাটিং লাইন আপকে বড় একটা ভূমিকা রাখতে হবে। সাবেক ক্যাপ্টেন তামিম ইকবাল খান ম্যাচ শেষে হয়তো সেই টোটকাটাই দিয়েছেন মেহেদী হাসান মিরাজদের। আপনি দেখেন যে এখন তো সিচুয়েশনটা এমন একটা সিচুয়েশন আছে, আমাদের তো আগে নিজেদের সেফটা ইম্পর্টেন্ট, সো আমরা আগে নিজেদের সেফটিটা চিন্তা করব। আমরা চেষ্টা করব যে আমরা যত সময় ব্যাটিং করতে পারি, এবং এটা আমাদের জন্য ভালো হবে, টিমের জন্য ভালো হবে। মেহেদী হাসান মিরাজ পরিষ্কার জানিয়ে দিয়েছেন ঠিক এই অবস্থা থেকে তারা ঠিক জয়ের পথে হাঁটছেন না, আপাতত এই টেস্ট ম্যাচটা তারা বাঁচাতে চান। পঞ্চম দিনে সেই কাজটা করতে হবে ব্যাটসম্যানদের। বাংলাদেশের ব্যাটাররা যদি ব্যর্থ হয় তাহলে এই টেস্টটা হেরে ঠিক টি টোয়েন্টি সিরিজের আগে বাংলাদেশের আত্মবিশ্বাসে কিছুটা হলেও চিড় ধরবে। নাহিয়ান বিন জসিম, একাত্তর, কানপুর, ভারত। একটা ম্যারম্যারের টেস্টকে জমজমাট বানিয়ে দিয়েছে ভারত। প্রায় নিশ্চিত ড্র হওয়া ম্যাচ, শেষ অবধি কি হেরে বসবে টাইগাররা? কোথায় কিভাবে বদলে গেল ম্যাচের মোড়, সেই গল্পটাই মাহদী হাসানের কাছে। এটা টেস্ট ম্যাচ নাকি টি টোয়েন্টি? বিশেষ করে ওই খেলাটাই তো, হ্যাঁ, যেটা চার নম্বর দিনের দুপুর গড়িয়ে সবে ব্যাটিং শুরু করেছিল ভারত। হুট করে বোকা বাক্সের পর্দা খুললে সত্যি যে কেউ হয়ে যেতে পারে বোকা। তবে কি সাদা বলের বদলে লাল বলে টি টোয়েন্টি খেলার নিয়ম করার সময় চলে এলো? জয়সওয়াল গিলদের বেধরক মার দেখার পর এমন ভাবনায় পড়ে যেতে পারে ক্রিকেটের নিয়ম যারা বানায় তারা, সেই এমসিসিও। আপাত নিশ্চিত ড্র হওয়া ম্যাচে ম্যারম্যারে চার নম্বর দিনে আচমকা ইউটার্ন নিয়ে এমন জয়ের প্ল্যাটফর্ম তৈরি করতে পারে বোধহয় ভারতই। আবার বৃষ্টি নামের পরম বন্ধুকে পাশে পাবার পরও এরকম হেরে যাওয়ার চোখ রাঙানি দেখা দলটার নাম সম্ভবত কেবল বাংলাদেশই হতে পারে। অবিশ্বাস্য অনুভব থাকবে দিনটা জুড়ে, তবে নজির থাকবে না পরিসংখ্যানে, তা হয় নাকি? টেস্ট ইতিহাসের দ্রুততম প্রথম ৫০ উঠে গেছে রেকর্ড বুকে। রোহিত জয়সওয়ালদের ২৩ বলে ৫৫ রানের জুটি, সেখানেই ভরকে গেছে টাইগাররা। কেন ধরে রাখলো ডিফেন্সিভ ট্যাকটিক্স? আক্রমণ না করতে পারাটাই ডুবিয়ে দিয়েছে শান্তদের। বাংলাদেশের ব্যাকফুটে যাবার কারণ হিসেবে কমবক্সে বলছিলেন ধারাভাষ্যকাররা বারবার, সুনীল গাভাস্কার আর রবি শাস্ত্রীকে কে বলবে? এরকম নেক্সট লেভেল ভাবনা, ম্যাচ আবহ জেতার তাড়না তো বাংলাদেশ দেখে না ডোমেস্টিক সার্কিটেও। যে প্রশ্নের সেট তার দেশের সিলেবাসেই নেই, কি করে লিখবে তার পাল্টা উত্তর? চার নম্বর দিনে ব্যাটিং শুরু করেও কেউ পাল্টে দিতে পারে ম্যাচের ভাগ্য, অবিশ্বাস্য। কখনো কখনো উপভোগ করাই ভালো। ভারতীয়দের অভিনব ক্রিকেট ভাবনা থেকে যদি কিছু শেখা যায়। মাহদী হাসান, একাত্তর। কানপুরেই সাকিবের শেষ অ্যাওয়ে টেস্ট, গুঞ্জন উঠেছিল বিদায় সংবর্ধনা দেবে উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন। যদিও সব গুঞ্জন উড়িয়ে দিয়ে বিসিসিআই সহ সভাপতি রাজীব শুক্লা জানালেন এখানে অবসরের ঘোষণা দিলে কিছু একটা করা যেত। সাকিবের মতো কি ভারতীয়দের কাছে বঞ্চিত হচ্ছে বিপিএল? আইপিএল এর মালিকরা ভিন্ন দেশের লিগে দল কিনছে অথচ বিপিএল এর দিকে ফিরেও তাকাচ্ছে না, কারণটা কি? কানপুর থেকে জানাচ্ছেন সাইফুল রূপক। ক্রিকেটার সাকিবের আরেক পরিচয় ছাত্র জনতার আন্দোলনে পতন হওয়া হাসিনা সরকারের এমপি। সে কারণেই বাংলার পরিবেশ পরিস্থিতি তার প্রতিকূলে। দেশের মাঠ থেকে টেস্ট ক্রিকেটকে বিদায় বলার সাহস কি দেখাতে পারবেন দেশসেরা এই ক্রিকেটার? হয়তো উত্তর কারোই জানা নেই। সাকিবের বাংলাদেশে ফেরার সম্ভাবনাও ক্ষীণ। ওই হিসাবে কানপুর টেস্টেই শেষ হতে যাচ্ছে টাইগার কিংবদন্তির ১৭ বছরের লাল বলের ক্যারিয়ার। ক্রিকেট বিশ্বের নামকরা এই অলরাউন্ডারের জন্য কি বিদায়ী সংবর্ধনার আয়োজন করবে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড কিংবা উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন? এমন প্রশ্নে নিজেদের ভাবনা জানিয়েছেন বিসিসিআই সহসভাপতি রাজীব শুক্লা। Well, he has not informed us as yet.
সাকিব আমাদের অফিসিয়ালি কিছু জানায়নি, যদি জানাতো এটাই তার শেষ টেস্ট, সেক্ষেত্রে আমরা কিছু একটা ভাবতাম। আমরা যেটা জানতাম, সাকিব দেশে ফিরে নিজের শেষ টেস্ট খেলবে। রবিবার তামিম ইকবালের সঙ্গে আমার মাঠে কথা হয়েছে, তামিমও সেই কথাটিই জানালো, তাই আমরা এখানে সাকিবের জন্য কোনো আয়োজন করছি না। একটা সময় বিসিবি কর্তারা বলেছেন, মানের দিক দিয়ে আইপিএল এর পরেই বিপিএল এর অবস্থান। গেল কবছর ধরে দেখা যাচ্ছে আইপিএল এর ফ্র্যাঞ্চাইজি মালিকরা ভিন্ন ভিন্ন দেশের টি টোয়েন্টি টুর্নামেন্টে দল কিনছে, বড় ইনভেস্টও করছে। বাংলাদেশের লিগ বিপিএল কি আইপিএল এর মালিকদের একটুও টানে না? প্রাইভেট ডিসিশন অ্যাজ ফার অ্যাজ ফ্র্যাঞ্চাইজিজ আর কনসার্নড, হোয়্যারএভার দে ফিল রাইট দে গো দেয়ার এন্ড পিক আপ দ্য টিম। ফ্র্যাঞ্চাইজি মালিকরা স্বাধীন, তাই আইপিএল এর মালিকরা বিভিন্ন জায়গায় যাচ্ছে। বাংলাদেশের ক্রিকেট বোর্ড চাইলে আইপিএল এর ফ্র্যাঞ্চাইজি মালিকদের অ্যাপ্রোচ করতে পারে, তবে বিসিসিআই থেকে আমরা জানিয়েছি তারা যেন আইপিএল এ আরো ফোকাস দেয়। তবে আমরা কিন্তু বাংলাদেশের ক্রিকেটারদের ঠিকই আইপিএল এ সুযোগ দিচ্ছি। এসএসসি কিংবা আইসিসির কোনো ইভেন্টের হোস্ট পাকিস্তান হলেই আলোচনা জুড়েই থাকে টিম ইন্ডিয়ার নাম। আগামী ফেব্রুয়ারিতে পাকিস্তানে গড়াবে চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারত কি যাচ্ছে পাকিস্তানে, নাকি রোহিতদের খেলা হবে ভিন্ন কোনো দেশে? এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। পাকিস্তান সফর ইস্যুতে বিসিসিআই সবসময় ভারতীয় সরকারের পলিসি অনুযায়ী আগায়, এটা পুরোটাই গভর্নমেন্টের উপরে। তারা আমাদের যে সিদ্ধান্ত দেবে সেটাই হবে। রবিবার কানপুরে বৃষ্টি না হওয়ার পরও মাঠে গড়ায়নি একটা বলও। গ্রিন পার্ক স্টেডিয়ামের আউটফিল্ড আর ড্রেনেজ সিস্টেম নিয়ে সমালোচনা হচ্ছে সবখানে। কানপুরে জন্ম নেওয়া এই বিসিসিআই কর্তা মাঠের সমস্যা এড়িয়ে গিয়ে উল্টো প্রকৃতির উপরেই দায় চাপালেন। সাইফুল রূপক, একাত্তর, কানপুর, ভারত। বাংলাদেশ সাউথ আফ্রিকা টেস্ট সিরিজের সূচি ঘোষণা করেছে বিসিবি। টাইগারদের বিপক্ষে সিরিজ খেলতে 16 অক্টোবর ঢাকায় আসে প্রোটিয়ারা। 21 অক্টোবর ঢাকায় প্রথম ও 29 অক্টোবর চট্টগ্রামে অনুষ্ঠিত হবে দ্বিতীয় টেস্ট। 15 সদস্যের দল ঘোষণা করেছে সাউথ আফ্রিকা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই প্রি সিরিজ যে রেগিটা টিম এসেছিল, আমরা তাদের যে রিকোয়ারমেন্টগুলো ছিল সেই ব্যাপারে খুবই সচেতন ছিলাম এবং ইন্টার ডিপার্টমেন্ট কোঅর্ডিনেশনটা খুব ভালো হয়েছিল। পাশাপাশি বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট যে অংশগুলো ছিল, মন্ত্রণালয় থেকে শুরু করে বাংলাদেশ পুলিশ, বিশেষ করে বাংলাদেশ আর্মি, তারা আমাদের যথেষ্ট কোঅপারেশন করেছে এবং সম্মিলিত প্রচেষ্টাতেই আমরা তাদের যে রিকোয়ারমেন্টগুলো সেগুলো ফুলফিল করতে পেরেছি এবং দে আর ভেরি মাচ কনভিনসড যে বাংলাদেশের সিরিজটা হতে কোনো সমস্যা নেই এবং তারা সেভাবেই আমাদের জানিয়েছে এবং আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানিয়েছে। তাদের যেই রিকোয়ারমেন্টগুলো ছিল সেগুলো আমরা ফুলফিল করতে পেরেছি এবং তারা জানিয়েছে তাদের এই সিরিজ নিয়ে কোনো ধরনের কোনো সন্দেহ নেই। না, তাদের রিকোয়ারমেন্ট ছিল, তারা আমাদের সিকিউরিটি সিচুয়েশনগুলো দেখতে চেয়েছিল। এই সিরিজের ভেন্যু এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিসিশন, বাংলাদেশ ক্রিকেট টিমের সাথে আলোচনা করি আমরা নর্মালি ভেন্যুগুলো সিলেক্ট করি, তো এই ভেন্যুর ব্যাপারে ওদের কোনো রিকোয়ারমেন্ট ছিল না। পাকিস্তানকে সেমিতে হারানোর পর ফাইনাল নিয়েছিল শত আশা, কিন্তু ফাইনালে রূপকথা লেখা হলো না। বাংলাদেশ ফুটবল দলের চাংলি বিধানে সাফ অনুরোধ 17 চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের কাছে 2-0 গোলে হেরেছে সাইফুল বাড়ি টিটুর শিষ্যরা। বিস্তারিত রায়ান আহমেদের রিপোর্টে। অতিরিক্ত সময়ের 95 মিনিটে ডি বক্সের ভেতর থেকে দুর্দান্ত শটে ভারতের মোহাম্মদ আরবাজের গোল, আর তাতেই হৃদয় ভাঙল বাংলার কিশোরদের। সাফ অনূর্ধ্ব 17 চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের কাছে 2-0 গোলে হেরেছে বাংলাদেশ দল। বাংলাদেশ ভারত ম্যাচ মানেই বাড়তি বারুদ, আর উত্তেজনার পারদ থাকে উঁচুতে। সাম্প্রতিক সময়ে নানা ইস্যুতে দুদেশের মধ্যেকার উত্তেজনার রেশ গিয়ে পড়ে মাঠের ভেতর। সমর্থক কিংবা খেলোয়াড় সকলের কাছেই যেন তা মর্যাদার লড়াই, কিন্তু সে লড়াইয়ে এবার হতাশ করেছে বাংলার ছেলেরা। সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে ফিনিক্স পাখি হয়ে বাংলার ছেলেদের প্রত্যাবর্তনের গল্প ফাইনালের আগে জুগিয়েছিল বাড়তি আত্মবিশ্বাস। সে বলে বলিয়ান হয়েই চ্যাংলি মিথান স্টেডিয়ামে মুর্শিদ আলীরা নেমেছিল ভারতের বিপক্ষের ফাইনালে। প্রথমার্ধের শুরুতে দুই দলই খেলেছে ছন্নছাড়া ফুটবল, কিন্তু সময় গড়ানোর সাথে ভারতের একের পর এক আক্রমণে বাংলার ডিফেন্স হয়েছে ব্যস্ত, কিন্তু কাউন্টার অ্যাটাকে সেভাবে ভারতের ডিফেন্সে ত্রাস সরাতে পারেনি বাংলার ছেলেরা। সমন্বয়হীনতায় খেই হারিয়েছে প্রতিটি আক্রমণ, বরং বেশ কটি সহজ সুযোগ হাতছাড়া না করলে প্রথমার্ধেই এগিয়ে যেতে পারত ভারত, কিন্তু বল লক্ষ্যে রাখতে ব্যর্থ হয় তারা। ভারতের গোলমিসের মহড়ায় গোলশূন্য ড্র নিয়েই প্রথমার্ধ শেষে বিরতিতে যায় দুদল।
বিরতির পর দ্বিতীয়ার্ধে শুরু থেকেই ভারত মনোযোগ বাড়ায় অ্যাটাকে, যার সুফল মেলে 58 মিনিটে। এবার আর ব্যর্থ হয়নি ভারত, কর্নার থেকে হেডে বল জালে জড়ান ভারতের মোহাম্মদ কাইফ, 1-0 গোলে এগিয়ে যায় ভারত। দ্বিতীয়ার্ধের বাকি সময় দু দলের আক্রমণ প্রতি আক্রমণ চললেও গোলের দেখা পাচ্ছিল না কোনো দল, কিন্তু অতিরিক্ত সময়ের 95 মিনিটে আবারও গোলের দেখা পায় ভারত। এবার গোল করেন মোহাম্মদ আরবাজ। শেষমেশ তাই 2-0 গোলে হেরে শিরোপা বঞ্চিত থাকার হতাশা নিয়েই এবারের সাফ অনূর্ধ্ব 17 চ্যাম্পিয়নশিপ শেষ করেছে সাইফুলবাড়ি টিটোর শিষ্যরা। রায়ান আহমেদ, 71। চলছে খেলাযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। 71-এর সাথেই থাকুন।